আসসালামু আলাইকুম অল মাই স্টুডেন্টস, হোপ ইউ অল ফাইন্ড ফ্রেশ এন্ড জলি বাই দ্য মার্সি অফ অলমাইটি আল্লাহ। আজকের ভিডিওটি দেখার সম্ভাবনা আছে, আগামীকালকে কক্সবাজার যাওয়ার সম্ভাবনা আছে, আমাদের একটা নতুন প্রকল্প শুরু করার সম্ভাবনা আছে, আমার একটা চিঠি লেখার সম্ভাবনা আছে, লিখতে পারি, আমার একটা DSLR কেনার সম্ভাবনা আছে, কিনতে পারি হয়তোবা। আজকের টপিকটাই হচ্ছে লাইকলি টু, কীভাবে আমরা লাইকলি টু অর্থাৎ সম্ভাবনা আছে দিয়ে সেন্টেন্স মেক করতে পারি। লাইকলি টু, কোনো একটা কাজ করার সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। তো এর স্ট্রাকচারটা কি আমরা একটু দেখে নিই। প্রথমে সাবজেক্ট, প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লাস হচ্ছে লাইকলি টু, প্লাস হচ্ছে ভার্ব ওয়ান, প্লাস হচ্ছে এক্সটেনশন। তো সেন্টেন্স যদি লিখি, আই অ্যাম লাইকলি টু, এরপর ভার্ব বসাবো, ঠিক তেমনইভাবে হি ইজ লাইকলি টু ড্যাশ, তারপরে দে আর লাইকলি টু ড্যাশ। যেমন যদি বলি এখানে ভার্ব টু এর পরে ভার্ব ওয়ান যেহেতু, ঠিক আছে, টু লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ, তাহলে হি ইজ লাইকলি টু স্টার্ট স্টার্ট আ নিউ জব, আ নিউ জব এটসেট্রা। এদিকে তারপর হচ্ছে দে আর লাইকলি টু ভিজিট ভিজিট কক্সবাজার, ঠিক আছে, কক্সবাজার। এই যে প্রত্যেকটা সেন্টেন্সই হচ্ছে আমাদের লাইকলি টু দিয়ে, তাহলে এর অর্থ কী? আই এম লাইকলি টু লার্ন ইংলিশ, আমার ইংলিশ শেখার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু স্টার্ট আ নিউ জব, তার একটা নতুন চাকরি করার বা চাকরি শুরু করার সম্ভাবনা আছে। দে আর লাইকলি টু ভিজিট কক্সবাজার, তাদের কক্সবাজার বেড়াতে যাওয়ার সম্ভাবনা আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো লাইকলি টু দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে হয়। এটাই যদি আমরা আবার পাস্ট টেন্সে ব্যবহার করতাম তাহলে হয়ে যেত, আই ওয়াজ লাইকলি টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখার সম্ভাবনা ছিল। হি ওয়াজ লাইকলি টু স্টার্ট আ নিউ জব, তার একটা নতুন চাকরি শুরু করার সম্ভাবনা ছিল। দে ওয়ার লাইকলি টু ভিজিট কক্সবাজার, তাদের কক্সবাজার বেড়াতে যাওয়ার সম্ভাবনা ছিল। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো লাইকলি টু দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করা যায়। ধন্যবাদ সবাইকে। To get next video, please do subscribe the channel. Allah Hafiz. Assalamu alaikum.